আসসালামু আলাইকুম সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আমি এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে আমেরিকার বাফেলো শহরের কাছেই, বাফেলো শহরেই। আর এই জায়গাটা হচ্ছে মার্টিন হাউস। সো খুবই অবাক করার বিষয়, এই যে বিল্ডিংটা আমরা দেখছি এই আর্কিটেক্টটা হচ্ছে 100 বছর আগের পুরনো একটা ডিজাইন এবং আর্কিটেক্ট। 100 বছর আগে দেখে মনে হচ্ছে যে এটা গত সপ্তাহে বা এক মাস আগে এটা বিল্ড করা হয়েছে বা 1 বছর আগে। মানে এটা ভাবতে অবাক লাগে যে এটা 100 বছর পুরনো একটা আর্কিটেকচার। সো খুবই অসাধারণ একটা আধুনিক মডার্ন ডিজাইন। সো আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা এর ডিজাইনটিকে ঘুরে দেখার চেষ্টা করব এই বিল্ডিংটি। সো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই জায়গাটা হচ্ছে ভিতরের দিকে এবং খুব অসাধারণ সুন্দর এই ফুলের বাগান। এবং এটা হচ্ছে করিডোর বারান্দার মতো দেখতে। এবং এখানে একটা বুটিক হাউস বা শপের মতো আছে, তো ওখানে গেলে কেউ চাইলে সুভনিক কিনতে পারে। এটা একটা মিউজিয়াম স্টোর আছে এখানে। এই ভিতরের সাইডে অনেক সুন্দর সুন্দর আর্কিটেকচারও দেওয়া আছে এবং ফুলের বাগান। খুবই অসম্ভব সুন্দর একটা আর্কিটেক্ট, খুব অবাক লাগে 100 বছর আগে ধরনের আর্কিটেকচার করা হয়েছে। এই সাইড দিয়ে বিল্ডিং এর আরেকদিকে যাওয়া যায়। এবং এটা হচ্ছে বাইরের সাইড এবং এর ভিতরের দুই পাশে এই ধরনের, এটা আই থিঙ্ক মার্বেল পাথর দিয়ে বানানো, হয়তোবা এই পাথরের মতো যে স্ট্যাচুগুলি বা পাথর বলতে পারেন। খুবই অসম্ভব সুন্দর একটা আর্কিটেকচার, এটা খুব অবাক লাগে এই ঘরটি এবং এই পুরো আর্কিটেকচারটি। এটা 100 বছর আগে পুরনো, এটা আসলে ইম্পসিবল মনে হয় যে 100 বছর আগে পুরনো কীভাবে এই ধরনের একটা বিল্ডিং তৈরি করে। আর এর নাম হচ্ছে এটা একেবারেই ফ্রন্ট সাইড। এইটাই এদিক দিয়ে রাস্তা এবং এই রাস্তার পাশেই এটা মার্টিন হাউস। এখানে ভিজিটর সেন্টার, সামনের যে বিল্ডিংটি কাচের
কাচের তৈরি বিল্ডিং এটা আর এই সেই বিল্ডিং যেটাকে মার্টিন হাউস বলে 100 বছর আগে পুরনো সেই বিল্ডিং কিন্তু মনে হচ্ছে যে গত মাসে তৈরি করা হয়েছে বা এই বছরে তৈরি করা হয়েছে অসম্ভব সুন্দর একটা বিল্ডিং ওকে আপনারা ভালো থাকবেন সবাই তবে এখন যেহেতু সামার টাইম তাই খুবই সুন্দর শীতকালে হয়তো বা এই ফুলগুলি থাকে না কিন্তু সামার টাইমে অনেক ভিজিটর দেখতে আসে আমরাও ফ্যামিলি সহ দেখতে আসছি তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই সো এই সাইডটা হচ্ছে একদম ফ্রন্ট সাইড এই দিকটা এবং সুন্দর এত পরিষ্কার এত নিট অ্যান্ড ক্লিন খুবই অবাক লাগে আর এটা পুরোটাই হচ্ছে বাইরের সাইড এবং এটা রাস্তা খুবই অসম্ভব সুন্দর একটা জায়গা মার্টিন হাউস যারা বাফেলো শহরে ঘুরতে যদি আসে কেউ বা নায়াগ্রাতে তারা এই মার্টিন হাউসে আসতে পারে দেখতে পারে এটা হচ্ছে একটা ভিজিটিং প্লেস খুবই চমৎকার একটা জায়গা আর অবাক করার বিষয় হচ্ছে যে এই হাউসটা এটা কীভাবে 100 বছর আগে এই ধরনের আর্কিটেক্ট তৈরি করে এত সুন্দর করে মনে হচ্ছে যেটা এক মাস আগে তৈরি করা হয়েছে